হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুলিশের বিগত 10 বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যেগুলি আসন্ন পরীক্ষাগুলিতে খুবই সাহায্য করবে আপনাদেরকে। আপনারা বুঝতে পারবেন যে পুলিশ বোর্ড কীরকম ধরনের কোশ্চেন করে এবং সেই বেসিস অনুযায়ী আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং আমরা আগেও দেখি যে বিগত কোশ্চেন পেপার থেকে দু একটা কোশ্চেন রিপিট হয়, তার জন্য নিয়ে আসা পার্টটা আজকে আমরা আলোচনা করব জিকে। এবং জিকের বেশ কিছু পার্ট দেওয়া হবে এবং তার সাথে আমরা এই বিগত 10 বছরের কোশ্চেন পেপার থেকে ম্যাথের পার্টটা শুরু করব। এবং ম্যাথের সম্বন্ধে আপনাদের ধারণা চলে আসবে যে কিরকম ম্যাথ আসবে, সেই অনুযায়ী আপনারা ম্যাথ প্র্যাকটিস করতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন দেখি আজকের পার্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ফিডব্যাক অবশ্যই দেবেন। দেখুন ফার্স্ট কোশ্চেন কি বলছে আমাদের, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তাহলে এই অ্যান্সারটা করার আগে আমাদেরকে জানতে হবে ক্যাবিনেট মিশনটা কি। 1946 সালের সেই সময়ে ভারতে যে সমস্ত নেতৃত্ববৃন্দ ছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং ভারতকে ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত, এবং সেই সময় যারা স্বাধীন রাষ্ট্র ছিল তাদের মতো ডোমিনিয়নের মর্যাদা ও ভারতকে স্বাধীনতা প্রদানের জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরিকল্পনা দরকার সেগুলো চূড়ান্ত করার জন্য সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন কে, ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি, এই ক্লিমেন্ট অ্যাটলি 3 সদস্য বিশিষ্ট, কতজন, তিন সদস্য, তাহলে তিনজন, অর্থাৎ 3 সদস্য, 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে পাঠান, এবং এটি মার্চ মাসে পাঠান। কি মাসে? মার্চ মাসে, 1946 সালে মার্চ মাসে। এই এই যে ক্যাবিনেট মিশন, এখানে মোট 3 জন সদস্য ছিল, আগেই বললাম কে কে ছিল, লর্ড প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড কিপস এবং মিস্টার এ ভি আলেকজান্ডার। এবং এদেরকে নেতৃত্ব দিয়েছিলেন কে, প্যাথিক লরেন্স, নেতৃত্ব দিয়েছিলেন প্যাথিক লরেন্স, নেতৃত্ব দিয়েছিলেন কে, প্যাথিক লরেন্স। এবং এই যে মিশন, তারা ভারতে আসে এবং ভারতে এসে ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে ভারতীয়দের দ্বারা নির্বাচিত গণপরিষদ গঠনের পরিকল্পনা ও পদ্ধতি নিয়ে ভারতীয় সেই সময় যারা নেতৃত্ববৃন্দ ছিল তাদের সাথে আলোচনা করেন, এবং আলোচনার পর তারা তাদের ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা ক্যাবিনেট মিশন যে প্ল্যান সেটা পেশ করেন। এই প্ল্যানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল, সেগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা যদি চান কমেন্ট করবেন, এই সম্বন্ধে একটা বড় ভিডিও আমি বানিয়ে দেবো। চলুন দেখি নেক্সট ভিডিও, সরি বন্ধুরা, নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল। তাহলে এই জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল তার আগে জানার আগে আমাদেরকে জানতে হবে এই জালিয়ানওয়ালাবাগ বলতে কি বোঝায়, সেটা আমরা জানব। ভারতীয় উপমহাদেশে সব থেকে বড় গণহত্যা ছিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা 1919 সালে 13ই এপ্রিল, 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাব প্রদেশের, কোথায়, পাঞ্জাব, মনে রাখবেন পাঞ্জাব, পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে, পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে একটি বদ্ধ উদ্যানের নাম ছিল, একটা বদ্ধ উদ্যান ছিল, এই উদ্যানটার নাম ছিল কি, এই বদ্ধ উদ্যানটার নাম ছিল জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ। আমি
আমি একটা ফটো স্ক্রিনে দিচ্ছি, দেখুন ফটোটা এই হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পরে তোলা, অর্থাৎ এপ্রিলে এই হত্যাকাণ্ড হয়, মে মাসে এই ফটোটা তোলা হয়। এই যে উদ্যানটা আপনারা দেখছেন, এই উদ্যানটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল মোট, ভালো করে মনে রাখবেন, নিহত হয়েছিলেন কতজন? 379 থেকে 1000 জন, এবং আহত হয়েছিলেন 1500 জন। এই ঘটনায় মোট হতাহত হয়েছিলেন প্রায় 2000 জন। মোট হতাহত কতজন হয়েছিলেন? প্রায় 2000 জন। এই হত্যাকাণ্ডে মোট গুলি চলেছিল, সেই সময় যে সেনানায়ক ছিলেন ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডারের নির্দেশে 1650 রাউন্ড, 1650 রাউন্ড গুলি চলেছিল। আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো আমি স্ক্রিনে শো করছি, দেখুন এই যে দেওয়ালটা দেখছেন, দেওয়ালে সাদা কালি দিয়ে দেখুন মার্কিং করা আছে, এই সমস্ত জায়গাগুলোতে গুলির চিহ্ন আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন এবং আর একটা ফটো দেখাচ্ছি, দেখুন এটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্মৃতিসৌধ নির্মিত করা হয়। এই যে ফটোটা দেখছেন, এখন জালিয়ানওয়ালাবাগে এরকম একটা স্মৃতিসৌধ তৈরি আছে। চলুন দেখি নেক্সট কোশ্চেন, তাহলে এটা রাইট আনসার কি জেনে নিই আগে। জালিয়ানওয়ালাবাগ ঘটনা কত সালে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল। নেক্সট দেখব, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে আমাদেরকে দেখতে হবে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। কর্কট ক্রান্তি রেখা মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কি 8টি রাজ্যে? কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। তাহলে এখানে অপশানে কি কি আছে আমরা জানলাম, কি মিজোরামের ওপর দিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, গুজরাটের ওপর দিয়ে গিয়েছে। তাহলে যায়নি কার ওপর দিয়ে? উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তাহলে মনসবদারি প্রথা যেটা, তার সম্বন্ধে আগে জানতে হবে। আমি বারবার বলছি, বিষয়টা সম্বন্ধে আগে জানতে হবে, তাহলে উত্তর আমরা নিজে থেকে বের করব। বিষয়টা যদি না জানি তাহলে উত্তর আমরা পারবো না। এই বিষয়টা থেকে আরো যদি কোনো কোশ্চেন আছে সেগুলো আমরা পারবো, তাই আগে বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখুন তাহলে মনসবদারি প্রথা বলতে কি বোঝায়? এই প্রথা 1500 সালটা হচ্ছে 1577, 1577 সালে সম্রাট, মোগল সম্রাট আকবর এই প্রথার প্রচলন করেন। এই প্রথার প্রচলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে রাজ কর্মচারীদের সংগঠন। সম্রাট আকবরের সময়ে, যে সময়ে সামরিক ও বেসামরিক রাজ কর্মচারী ছিল, তাদের সংগঠিত করার জন্য এই প্রথার প্রবর্তন করেন। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, তাহলে এটা রাইট অ্যান্সার দেখে নিই আগে। এটা রাইট অ্যান্সার কি? মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। নেক্সট কোশ্চেন, নীল গ্রহ কাকে বলা হয়? তাহলে যে নীল গ্রহ, কাকে বলবো আমরা? পৃথিবীকে। নীল গ্রহ কাকে বলবো আমরা? পৃথিবীকে বলবো। তাহলে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে যার নাম কি? চাঁদ। এবং পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি। কি? পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন দেখি, সূর্য থেকে পৃথিবীর, কি বলছে, সূর্য থেকে পৃথিবীর ন্যূনতম দূরত্ব
কবে হয়, সূর্য থেকে পৃথিবীর ন্যূনতম যে দূরত্ব সেটা কবে হয়, সেটা হচ্ছে 3ই জানুয়ারি। এটাকে কি বলা হয়? অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান কত কিলোমিটার দৈর্ঘ্য হয়? 14,70,000। তাহলে 14,70,000 কোণ, এটাকে কি বলা হয়? অনুসুর অবস্থান। আর একটা হচ্ছে অপসুর অবস্থান, যেটা হয় কি 4ই জুলাই। এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, কত? 15,20,000 কিমি। 15,20,000 কিমি, এটাকে বলা হয় অপসুর অবস্থান। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইয়াংসি কিয়াং। নেক্সট কোশ্চেন, স্মৃতি মান্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্রিকেট। নেক্সট হচ্ছে, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টস হচ্ছে কি সেই সম্বন্ধে আমরা একটু জানি বা আলোচনা করি। দেখুন, অ্যাসবেস্টস যেটা সেটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় প্রাপ্ত 6টি সিলিকেট খনিজের একটি সেট। কি প্রকৃতিতে পাওয়া যায় বা প্রাকৃতিকে প্রাকৃতিকভাবে আমরা পাই যেটা বলি, কি 6 সিলিকেটের একটি সেট। এটা কি খনিজ? এটা প্রথম কি থাকে? খনিজ অবস্থায় থাকে। কি খনিজ? এটা প্রথম খনিজ অবস্থায় থাকে। আমি একটা ফটো শো করছি, দেখুন ফটোটা লক্ষ্য করুন। যখন অ্যাসবেস্টস খনিজ অবস্থায় থাকে তখন এরকম হয়। এবং এই খনিজ থেকে যখন আমরা সুতো বের করি, যখন খনিজ থেকে আমরা সুতো বের করি তখন যেরকম হয়। আর একটা ফটো শো করছি, দেখুন। আচ্ছা চলুন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কি সাধারণ নির্বাচন। তাহলে এই ভিভিপ্যাট কি? আবার একটা ফটো শো করছি, দেখুন ফটোটার মধ্যে দেখুন ডান দিকে যেটি আছে সেটা হচ্ছে কি ভিভিপ্যাট, এবং মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম, মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম, এবং বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। দেখুন এটা হচ্ছে, এটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে ভিভিপ্যাট। এই কন্ট্রোল ইউনিট আমরা দেখতে পাই না, কন্ট্রোল ইউনিট কি আমরা দেখতে পাই না। এটা হচ্ছে কি ইভিএম মেশিন, এটা হচ্ছে ইভিএম মেশিন। তাহলে কন্ট্রোল ইউনিট আমরা দেখতে পাই না, এটা নির্বাচন কমিশনের কোনো অফিসারের আন্ডারে থাকে, এটা সেটা আমরা দেখতে পাই না। আমরা যেটা দেখতে পাই বা আমরা কিছুদিন আগে ভোট দিয়েছি সেটা হচ্ছে ইভিএম, এই মেশিনটাতে ইভিএম। এই কন্ট্রোল ইউনিটের সাথে এই ইভিএম মেশিন 5 মিটার তারের সাথে যুক্ত, কত? 5 মিটার, 5 মিটার তারের সাথে যুক্ত। আর যখন আমরা এই ইভিএম মেশিনের কোনো প্রার্থীকে ভোট দিই তখন সেই প্রার্থীর এই যে একটা বক্সের মতো সাইডে যেটা ভিভিপ্যাট বলা হয়, এটা সেই প্রার্থীর নাম এবং কোন পার্টির সাথে যুক্ত সেই সম্বন্ধে একটা কাগজ কেটে নিচে পড়ে যায়। অর্থাৎ এটাকে বলা হয় কি ভিভিপ্যাট, এটাকে বলা হয় ইভিএম, এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি ইভিএম এবং ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট আমরা দেখতে পাই না। এবার বিষয় হচ্ছে যে ভিভিপ্যাট, এই ভিভিপ্যাট কথাটার অর্থ কি? ভিভিপ্যাট কথাটার অর্থ হচ্ছে ভিভিপ্যাট, এই ভিভিপ্যাট কথাটির অর্থ হচ্ছে কি ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল। তাহলে ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল, এই যে ভিভিপ্যাট, এটা প্রথম টেস্ট করা হয় আমরা
কোনো জিনিস বড় কিছু করার আগে আমরা কি ছোট ছোট একটা টেস্ট করে নিই, সেরকম এই ভিভিপ্যাটের টেস্ট করা হয় 2013 সালে, 2013 সালে, 2013 সালে তাহলে ভিভিপ্যাটের টেস্ট করা হয়। কোথায় টেস্ট করা হয়? নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে টেস্ট করা হয় এটার প্রথম, এবং সুপ্রিম কোর্ট তারপর দেখে যে এর কার্যকারিতা ঠিকঠাক, তারপর কেন্দ্র সরকারকে বলে এর জন্য টাকা দেওয়া হোক নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন এই ভিভিপ্যাট তারপর বানায়, এবং 2014 সালে পুরো দেশের কার্যকারিতা আমরা দেখতে পাই বা পুরো দেশে এটা দ্বারা নির্বাচন হয়। নেক্সট যেটা বলছিলাম আমি কি ইভিএম মেশিন, এই ইভিএম মেশিন, ইভিএম বলতে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম বলতে কি ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই ইভিএম মেশিনের প্রথম টেস্ট করা হয় কোথায়? ইভিএম মেশিনের প্রথম টেস্ট করা হয় 1982 সালে, 1982 সালে কোথায়? কেরলে, কেরলে এটার প্রথম টেস্ট করা হয়। তারপর লোকসভা ভোটের আগে বিধানসভা ভোটে একবার টেস্ট করা হয় 1998 সালে, 1998 সাল কোথায়? রাজস্থানে, রাজস্থানে এটার প্রথম টেস্ট করা হয়, এবং সুপ্রিম কোর্ট দেখে যে এর কার্যকারিতা ঠিকঠাক এবং পুরো দেশে লাগু করার জন্য সুপ্রিম কোর্ট সেই ভিভিপ্যাটের মতো কেন্দ্র সরকারকে অর্ডার দেয় যে নির্বাচন কমিশনকে টাকা দেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন প্রচুর পরিমাণে ইভিএম মেশিন তৈরি করে। এবং 2004 সাল, সালটা কত? 2004। এই 2004 সালে সারা ভারতে এই ইভিএম মেশিন দ্বারা নির্বাচন হয়। এখানে শেষ হলো আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি। যাদের ভালো লাগ যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনারা বলবেন যদি এইভাবে ক্লাসটি ভালো লাগে তাহলে পরের দিন থেকে এইভাবেই ক্লাস করাবো, আর যদি না ভালো লাগে তাহলে যেরকমভাবে সবাই করাই, অর্থাৎ আমি কোশ্চেন যেমন একটা ডেমো দেখাচ্ছি কি ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত, রাইট অ্যান্সার হচ্ছে সাধারণ নির্বাচন, শুধু এটুকু বলে ছেড়ে দেবো। যদি আপনারা বলেন তাহলে বিস্তারিত আলোচনা করবো।